চট্টগ্রামের বিতর্কিত কথিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার অপকর্ম ও দণ্ডপ্রাপ্ত পাপিয়ার সহযোগী মুস্তারি মোর্শেদ স্মৃতির অপকর্মের সংবাদ প্রকাশ করে দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নূর হাকিম সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে টাঙ্গাইলের ভুয়াপুর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 3:30 উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ভুয়াপুর প্রতিনিধি ফরমান শেখ এই আয়োজনে মানববন্ধনের কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক সহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানায়।